স্বাগতিকদের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে দারুণভাবে। ম্যাচের পাঁচ মিনিটে দারুণ সুযোগ পায় বাংলাদেশ, গোলরক্ষককে একা পেয়ে গোল করে দলের হয়ে লিড আনেন নাজমুল হুদা ফয়সাল। এরপর 37 মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেল ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আলো ছড়াতে শুরু করেন মিরাজুল ইসলাম। 75 মিনিটে দুর্দান্ত শটে দলের হয়ে তৃতীয় গোল করেন মিরাজুল। ঠিক 3 মিনিট পরেই উইঙ্গারের দ্বিতীয় গোলে ব্যবধান হয় 4-0। পুরো ম্যাচ জুড়ে আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকলেও বেশিরভাগ সময় বল দখলে রাখে পলস মলি শিষ্যরা। মালদ্বীপের আক্রমণ ভাগের খেলোয়াড়রা বাংলাদেশের রক্ষণের কোনো পরীক্ষাই নিতে পারেনি। ম্যাচের যোগ করার সময়ে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল। 5-0 ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। গেল ম্যাচে গোল না পেলেও মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করায় উচ্ছ্বসিত মিরাজুল ইসলাম। সামনের ম্যাচগুলোতে নিজের সেরাটা দিয়ে খেলাই তার লক্ষ্য। প্রথম ম্যাচে গোল পাই নাই, অনেক চেষ্টা করছি, তারপরও টিম মেরে দিতে পারি নাই কিছু। আর আজকে খুবই ভালো লাগতেছে, টিমকে কিছু দিতে পারছি, আল্লাহ আমার সহায় হয়েছে, তার জন্য আজকে টিমকে কিছু দিতে পারছি, আর টিমমেটরা অনেক সাহায্য করছে। আমি বলতে চাই বাংলাদেশের নিউ টাইগার আসতে আছে। কোনো টুর্নামেন্টে খেলাই সহজ নয়, মাঠের লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণ করতে পারাটাই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোচ পলস মলি। খেলোয়াড়দের জন্য কোনো ম্যাচই সহজ নয়, মাঠের খেলায় মনোযোগী হয়ে খেলে নিজেদের সেরাটা দিতে পারাই গুরুত্বপূর্ণ। ফুটবলারদের এমন পারফরম্যান্স সত্যিই সন্তোষজনক। পুরো ম্যাচ জুড়ে খেলোয়াড়রা মনোযোগী ফুটবল খেলেছে, যা তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয় বি গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে আগামী 12 সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।